কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দোসরা নভেম্বর বুধবার বিকেল চারটার দিকে সদর ইউনিয়নের কলেজ গেট চৌমুনিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় মামলার প্রত্যাহার সহ নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে জোরালো প্রতিবাদ হয়েছে। বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনে অংশ নিয়েছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া পেকুয়ার সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চৌমুনি স্টেশনে চৌরাস্তার মোড় থেকে এবিসি সড়কের থানা রাস্তার মাথা পর্যন্ত দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ওই কর্মসূচিতে সামিল হয়েছেন। এ সময় পেস্টন, ব্যানার, পোস্টার, প্লেকার্ড সহ বিক্ষোভে অংশগ্রহণকারী হাজার হাজার প্রতিবাদী জনতা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান ধরেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বর্তমান কমিটি ও সাবেক কমিটির নেতারা। এ সময় বক্তারা বলেন, পেকুয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এই মামলায় চাঁদাবাজি ও হত্যার অভিযোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়েছে। মামলায় তার তিন সহোদর যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা সিনিয়র নেতাও আসামি। এছাড়া ওই মামলায় ১৩ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজপথের একনিষ্ঠ কর্মী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, যুবলীগের উপজেলার শীর্ষ পর্যায়ের নেতারা আসামি। অমিন বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের এমডি ও ব্যবসায়ীদেরকেও ফাঁসানো হয়েছে। সাতকানিয়ার কেউচিয়ার চেয়ারম্যান ওসমান আলীকে এই মামলায় আসামি করা হয়েছে। ওসমান আলী মর্যাদাবান ও সম্মানী ব্যক্তিত্ব। সাতকানিয়া উত্তর সাংগঠনিক থানা যুবলীগের সাধারণ সম্পাদক। গত ইউপি নির্বাচনে ওসমান আলী বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। দক্ষিণ চট্টগ্রামের একজন ধনাঢ্য ব্যবসায়ী, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। আমরা অবিলম্বে এই মামলার প্রত্যাহার চাই। প্রশাসনকে বলছি, এক সপ্তাহের মধ্যে এই মামলার মিথ্যা থেকে দায়ী মুক্তি দিন, না হয় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। রাজপথে নেমে এই অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করব। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী এক সপ্তাহের ভিতরে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন রিপ্লাই দেওয়া না হয় তাহলে আমরা এই পেকুয়ার সাধারণ মানুষ এবং যুবলীগ ছাত্রলীগ মানুষ সংগঠন অনেক সহ ঐক্যবদ্ধ হয়ে এই পেকুয়ার রাজপথ পরিবর্তন করবো ইনশাল্লাহ। তখন আপনারা সামাল দিতে পারবেন না। চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম ভাই ও তার পরিবারের তিন সদস্য সহ সাতকানিয়া, উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব ওসমান চেয়ারম্যান ভাই সহ আওয়ামী পরিবারের ১৩ জন নেতা কর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ বেগু উপজেলা যুবলীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। ভিত্তিহীন মানুষ এগুলো যে মিথ্যা, এগুলো মানে দর্শনীয় হিসাবে মামলায়
সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম এবং আমাদের উপজেলা চেয়ারম্যান শেখ উপজেলা পরিষদ এবং সাবেক জেলা পরিষদের সদস্য ওনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এটা আমরা প্রতিবাদ করছি। আমরা টোটাল ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে এই প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।